শ্রীলঙ্কা। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রাজনীতিবিদদের ওপর নেমে আসছে আক্রমণ, দাউ দাউ করে জ্বলছে সত্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বাড়ি। একসময় শ্রীলঙ্কার জনতার নয়নের মণি রাজাপাকসে এখন দেশের কাছে ভিলেন। কলম্বোয় প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রির সামনে দাঁড়ানো নিরাপত্তা বাহিনীর ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে সত্য পদত্যাগী প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার আপাতত বাড়ি ছেড়ে নৌসেনার ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। সোমবার রাত থেকে শ্রীলঙ্কার কেন্দ্রে ক্ষমতাসীন দলের অন্তত 41 জন শীর্ষ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা 100টিরও বেশি বাইক পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে। রাজাপাকসেদের নিয়ে তৈরি মিউজিয়ামও ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। কার্যত আগ্নেয়গিরির চেহারা নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভ, জ্বলছে রাজধানী কলম্বো, জারি হয়েছে কার্ফিউ, শুনশান রাস্তাঘাট। সোমবার থেকে প্রাণ গেছে 5 জনের। This was a protest done by very peaceful, innocent people. And they were the, I will say, middle class or upper middle class people who came onto the road protesting the suffering they go through. হেলিকপ্টারে করে কলম্বো থেকে প্রায় 270 কিলোমিটার দূরে ত্রিনকোমালিতে নৌসেনার ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন সত্য পদত্যাগী প্রধানমন্ত্রী। সোমবার তাঁরই দল অর্থাৎ শ্রীলঙ্কার শাসক দল শ্রীলঙ্কা পদুজানা পেরুমুনারের সাংসদ আমারা কীর্তি আপুকোরালার গাড়ি রাস্তায় ঘিরে ধরে বিক্ষোভকারীরা। অভিযোগ, বিক্ষোভকারীদের সরাতে গুলি চালান সাংসদ, যাতে একজনের মৃত্যু হয়, দুজন আহত হন। কিন্তু সরকার বিরোধী ক্ষোভে কার্যত উন্মত্ত জনতা তারপরও পিছু হটেনি। উল্টে তারা ফের সাংসদের গাড়ি ঘিরে ধরে। এরপরই তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। কলম্বো পুলিশের দাবি, শাসক দলের সাংসদ ভয়ে আত্মহত্যা করেছেন, যদিও রাজাপাকসের দলের দাবি সাংসদকে খুন করা হয়েছে। ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করেছেন রাষ্ট্রপতি রাজাপাকসে। বিক্ষোভ হাতের বাইরে চলে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর হাতে পূর্ণ ক্ষমতা তুলে দিয়েছেন তিনি। সম্পত্তি নষ্ট করার চেষ্টা হলে দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে। গলা অবধি ঋণে ডুবে থাকা এই দ্বীপরাষ্ট্রে গত কয়েক মাস ধরেই চরম সংকটে দিন কাটাতে হচ্ছে নাগরিকদের। দুধ, ওষুধ, গ্যাস সিলিন্ডারের মতো অতি প্রয়োজনীয় জিনিসের আকাল, খাবারের যা দাম তা কেনার সামর্থ্য নেই সাধারণ মানুষে। 1 কিলো চালের দাম 200 টাকার উপরে, 1 লিটার পেট্রোল কিনতে হচ্ছে 335 টাকা দিয়ে। ফেব্রুয়ারি থেকে দিনে 12-13 ঘন্টা করে চলছে লোডশেডিং। সেই ক্ষোভ থেকেই এখন চলছে শ্রীলঙ্কা। ABP Ananda.